জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা ফাতেমাকে এত বেশি পছন্দ করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার কবরকে যোহরা সবাই কানে কানে শুনে কিন্তু চোখে দেখতে পারি না, কিন্তু ফাতেমার নাম সবাই শুনেছে কিন্তু চোখে দেখতে পারে নাই। কিতাবের মধ্যে আসছে মা যুবতী হওয়ার পরে চারজন ব্যক্তি যারা কারোর সঙ্গে দেখা করে নাই, জোরে বলেন কয়জন ব্যক্তি? আপনার মা ফাতে না, আমি শুধু জানি না আপনার মা ফাতে মাকে আমি চিনি, মনে আছে না নাই? কেমন ভাবে চিনলো জানা দরকার আছে না নাই? যখন আমি বন্দী ছিলাম আমাদের সকালবেলা তিনটে চাবুক মেরেছে, বিকাল বেলা তিনটে চাবুক মেরেছে, ওই চাবুকের আঘাত খাইতে খাইতে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। অসুস্থ অবস্থায় জেলখানার মধ্যে থাকার পর মোটামুটি La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আচ্ছা শেষ প্রশ্ন, যদি 10 মিনিট আলোচনা করে মন খারাপ করবেন, আবার মন খারাপ করবেন, আমার ভাইরা অবশ্যই আলোচনা শেষ করবো, শেষ না করে যাবো না। তার আগে এক মিনিট একটু আপনাদের কষ্ট দিতে চাই, বলেন তো এই যে মাহফিলটা হয়েছে যে লাভ হয়েছে না ক্ষতি, কথা বলে না আপনার ক্ষতি, আপনার সবাই জানেন এটা কানেকশনের মাহফিল। আমার আগে দ্বিতীয় বক্তা কালেকশন করছে, অনেকেই দান করছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমি আপনাদের মধ্যে বেশি নয়, ওই কবরের জন্য আমল করা দরকার আছে না নাই, কথা বলে আছে না নাই, আমি আপনাদের মধ্যে বেশি নয়, এক মিনিটের মতো 10টা টাকা করে আপনাদের আমি চাবো, এই ভেতরে ছেলে পেলেরা চাবো না চলে যাবে, যার পকেটে যা আছে কমপক্ষে 10-50-100 যাই যা পারে, এক মিনিটের মধ্যে দেখেন দুদিনে ভেতরে যাচ্ছে, তারপর আমি আমার আলোচনা করবো, একজন উঠবেন না। আমি দিন আড়াই ঘন্টা আলোচনা করেছি, আপনারা ওঠেন নাই, আমি আরো আলোচনা করবো, সমস্যা নাই। আপনি এক কান্নায় কান্না শুরু করলেন, আগে তোমার বলে ও মিয়ে তোমাকে দুইটা কঠিন কঠিন প্রশ্ন করে
করছে তখন তুমি কাঁদো নাই, কত তো সহজ প্রশ্ন শুনে তুমি কেন কান নাই গর্ভগৃহ হয়ে যাও জানতে চাই। মুজিদাকে বলি আমি যেন মুমিনিন, আমার কাঁদার কারণ যদি জানতে চান মনোযোগে শুনে নেন, একদিন আপনি পৃথিবীতে থাকবেন না, একদিন আসাদুল্লাহকে দাঁড়ি ভদ্র কালী পৃথিবীতে থাকবে না, একদিন হাজার হাজার সাহাবি থাকবে না, কিন্তু নবী করেছেন ঘোষণা এই হোসেনের জীবনে এমন একটা সময় আসবে যে সময়ের নাম হল শহীদ কারবালা। ওই কারবালার অন্তরে যেদিন জোর করে ক্ষমতা দখল করার পর হরপুঞ্জি আলমদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, হরপুঞ্জি আলমদেরকে হত্যা করবে, রসুল করেছেন ঘোষণা হোসেনের জীবনে বিপদ বালা মুসিবত আসবে, ওর পরিবারের সদস্যদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, ইমানের পরীক্ষা আসবে। আমির আর মুমিনীন আমার কারার কারণ হল ওই কারবালার অন্তরে আমি জানি না জানি না ইমামের পরীক্ষায় জয়লাভ করতে পারবো কিনা। কেন শুনছো তোমার দেখতে বললো তারপরে কি তুমি 3 নম্বর প্রশ্নে জয়লাভ করতে পারবে না? মেডিকাল যেমন আমিরাল মুমিনীন আমি 6 বছর বয়স ইসলাম ধর্ম গ্রহণ করেছি, 12 বছর ধরে জেলখানায় বন্দি ছিলাম, আমাকে সকাল বেলা 3টা চাবুক করেছে, বিকাল বেলা 3টা চাবুক মেরেছে, ওই চাবুকের আঘাত খাইতে খাইতে ইমানের পরীক্ষা দিতে দিতে এই বয়সে উপনীত হয়েছি, আমি প্রয়োজনে আবার একবার কারবালার পান করে যাব, অগ্নির মধ্যে ঝাঁপ দেব, তেলের মধ্যে ঝাঁপ দেব, আমি প্রয়োজনে শহীদ করে চলে যাব, তারপরে পরীক্ষা দিয়েছেন, আপনি আরো যদি মুসলমান মমিন হই আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা গ্রহণ করবে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করেছেন ঘোষণা তোমাদের ইমানের পরীক্ষা গ্রহণ করবে, ইমান এনেছি বললেই আল্লাহ তাআলা ছেড়ে দেবে না, ইমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত ইমান পাকাপোক্ত হবে না, এই জন্য আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি ইমানের পরীক্ষা দিতে হবে, আমরা ইমানের পরীক্ষা দেব, কালেমার পক্ষে থাকব, রসুলের পক্ষে থাকব, রসুলের আদর্শের উপরে থাকব, কোরআনের পক্ষে থাকার জন্য আমাদের হাত যাবে, পা যাবে, আমাদের চোখ যাবে, জীবন যাবে, রক্ত যাবে, জীবন যাবে, শহীদ হবে, জেলখানায় বন্দি হবে, ঘর বাড়ি ছাড়া হবে, আমাদের সন্তান এতিম হবে, স্ত্রী বেদম হবে, জেলখানায় বন্দি হবে, ফাঁসির কাজটা ধরব, তারপরেও বাকিরের কাছে মাথা নত করব না, তার আকারে আছে আল্লাহর কাছে তো হাত প্রকাশ। আলহামদুলিল্লাহ
আমার বিশ্বাস এটা কোরআনের আকর্ষণ। আমি যদি আরো এক ঘন্টা আলোচনা করতাম আপনারা শুনতেন কথাটা ঠিক না ঠিক, কিন্তু সারা রাত তোমার ছেলে যদি ফজর নামাজ না হয় এই তোমার ছেলে কোনো লাভ হবে? এই জন্য যতটুকু আলোচনা করেছি বক্তা সুযোগ বইটা লাভ করার তৌফিক দিয়ে সকলে আমরা আমি সর্বশেষ আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমি পুরো আলোচনার মধ্যে কি কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি, কোন দলের পক্ষে কথা বলেছি? কিন্তু বর্তমানে আমাদের সমাজের ভেতরে নতুন করে একটা ব্যারাম দেখা দিয়েছে যার নাম হলো অ্যালার্জি ব্যারাম। ধরে বলেন কি ব্যারাম? এই অ্যালার্জি ব্যারাম কয়েক ধরনের হয়। কিছু মানুষ আছে দেখবেন যাদের গরুর গোস্ত খাইলে ইলিশ মাছ খাইলে বেগুন খাইলে অ্যালার্জি হয়, এইরকম লোক আছে না? কিছু লোক আছে তাদের গন্ধ শুনলে অ্যালার্জি হয়, এইরকম লোক আছে না? আর নতুন করে সমাজের মধ্যে কিছু লোক বের হয়েছে যাদের কোরআনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, রসুলের কথা শুনলে শরীরে অ্যালার্জি চুল করে শুরু হয়। কথা বলে দেখবেন আপনার মনে কষ্ট লেগে থাকে, সবাইকে কোরআনের সঠিক বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে। মনে নামে আরো বলে নামে আমাদের হবে সর্বশেষ তার ভিতরে আমাদের সবাই, আমরা সবার জন্য দোয়া করবো। অনেকের বাবা মাত্র স্বজন চলে গেছে, অনেকে আমাদের অভাবগ্রস্ত, অনেকে অসুস্থ, আমরা সবার জন্য দোয়া করবো। তারা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো পবিত্র কোরআনুল কারীম কত কত পারা? আর জনগণ কত পারা? আর জোরে জোরে হলো না দর্শক বলো আর একবার, এই কোরআনের সঙ্গে আমরা আসি না নাই কথা বলে আসি না নাই? কারা কারা আছে দোয়া আল্লাহকে তুলে দেখা আপনাদের মধ্যে চাবো, পারলে নমতে দেবেন, না পারলে ডাকিতে দেবেন, না পারলে এক বছর সময় এখানে লিখে দেওয়া হবে, সামনে বছর মাহফিলের আগে দেবেন। 30টা লোক একটু হাত উঠান, 30 জন ব্যক্তি কারা কারা আছে, নাম কি বাবা? কি নাম? কি দেবেন আপনি? লিল্লাহে তাকবীর, আল্লাহ 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 কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সবার নামকে কবুল করুন সকলে বলে আমি। আমার বাইরে গেলে অনেকের নাম লেখা আছে, আমি বলতে গেলে প্রায় 30 মিনিট লাগবে। আসলে যারা দান করছে কেউ না দেখলে দেখে থেকে আর সুরে বলেন কে? আর যারা নাম এখানে ঘোষণা দিয়েছেন আপনাদের কাছ থেকে যারা চাইছে না হয় আপনার নিজ উদ্যোগে সময় সুযোগ মতো এখানে এসে দান করে যাবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ সবার দানকে কবুল করুক সকলে বলে নামে। সর্বশেষ আর কি কেউ আছেন দান করার মতো মোনাজাতে লাগে বাবা তার যদি নামাজের সময় আমি আপনাদের মধ্যে নতুন এসেছিলাম, আপনারা যারা ফেসবুক ইন্টারনেট ইউটিউব কম্পিউটার ল্যাপটপ সালাম ইউটিউবের ভেতরে মাওলানা আব্দুল সালাম ঢাকা লিখে সার্চ দিলে আমার বিষয় ভিত্তিক তাফসীর পাবেন। ইউটিউবের ভেতরে মাওলানা আব্দুল সালাম ঢাকা লিখে সার্চ দিতে হবে। আল্লাহ আমাদের সুযোগকে গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আর আমি নতুন এসেছিলাম সেই জন্য আপনারা যদি যোগাযোগ করার জন্য কি আমার থেকে ভিজিটিং কার্ড চান মোনাজাতের পর মঞ্চে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সকলে বলে আমিন। রাশিদুজ্জামান ভাই বলে এক হাজার টাকা দিয়ে মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ তার জানকে কবুল করে তার মাকে জান্নাতের মেহমান বানাক সকলে বলে আমিন। আর আপনি বলে আমিন দয়া করে জায়গা জায়গা ভাইয়া বসে যান। আর কারো কিছু বলার আছে বাবা? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ যারা পুরাতন বিশাল আসমানের নিচে বিশাল জমিনের উপরে অর্ধরাত্রি পর্যন্ত আমরা গুনাহগার কোরআনের আলোচনা করার পর আমি গুনাহগার শত শত গুনাহগার বান্দা বান্দাদের নিয়ে আপনার দুয়ার আপনার দরবারে দুহাত তুলেছি আল্লাহর শত শত দুহাত করে আপনার শহীদ দরবারে কবুল আর মঞ্জুর করে এই বাদশাহ ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন করতে আজকের যে মাহফিল হলো আল্লাহ এই মাদ্রাসার জন্য দোয়া করি এই মাদ্রাসার জন্য আপনি কেমন পর্যন্ত কবুল করেন আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করে নেন মাদ্রাসার ছাত্রদেরকে আপনি কবুল করে নেন এই মাদ্রাসা পরিচালনার জন্য যার দায়িত্ব আছে আল্লাহ সভাপতি সেক্রেটারিকে দিয়ে সহ সমস্ত সদস্যদের আপনার উপর আপনি খাস রহমত নাজিল করে আশ্রয় মা ভিড় করার জন্য 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা পর্যন্ত যারা দান করলেন কেউ বা ধান দিয়েছেন কেউ বা গম দিয়েছেন কেউ বা ভুট্টো দিয়েছেন কেউ বা ছেলের দান করেছেন আল্লাহ সবার দানগুলিকে আপনার শহীদ দরবারে কবুল আর মঞ্জুর করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আপনি কবুল করে নেন সম্মানিত সহসভাপতিকে কবুল করেন প্রধান অতিথিকে কবুল করেন বিশেষ অতিথিদেরকে কবুল করেন সম্মানিত অতিথি আমন্ত্রিত অতিথি আজকের মাহফিলের আলেম ওলামা এতক্ষণ পর্যন্ত আমরা যারা আলোচনা করলাম আর হাজার হাজার মানুষ যারা আলোচনা শুনলো আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে আমাদের মধ্যে অনেকে আপন আপন পিতা মাতা পৃথিবীতে নাই অনেকের খেলা খেলো দাদা দাদি আত্মস্বজন পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ জানি না তাদের কবরের কি অবস্থা আল্লাহ কবরে যদি শাস্তি থেকে থাকে শাস্তি গুলোকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ আল্লাহ কবিরা তো মনে পড়ে যাই জনক দুঃখী মায়ের কথা 10 দিন যিনি গর্ভের আরম্ভ পালন করেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট ভক্ষণ করে আমাকে প্রসব করেছেন ওই শীতের দিনে ডান পাশে প্রসব করেছে বাম পাশে রেখেছেন বাম পাশে প্রসব করেছে বুকের উপরে রেখেছেন ওই জনম দুঃখী মা জানে নাই তাই জানে মায়ের কি যন্ত্রণা মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায় আমার জননী নাই রে সাগর এই দুনিয়ায় তাহার কেহ নাই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায় আল্লাহ জনমদিকে বাবা মা জানে নাই বাবার কবর গুলোকে আপনি জান্নাতে ঠোকরা বানায় বাংলাদেশ গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত ওই সিরিয়ার দিকে যদি তাকাই কাশ্মীরের দিকে যদি তাকাই ওই মায়ের দিকে যদি তাকাই কেমন মনে হয় তুমি আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেহ না আল্লাহ তো মুসলমানদের সাহায্যকারী হয়ে যান মুসলমানদের কাছে হেফাজত করেন আল্লাহ এই বাংলাদেশের প্রতি রহম করেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেন আল্লাহ বাংলাদেশের আলে জেল জুলুমের ভেতরে যারা আছে আল্লাহ বিশেষ করে কোরআনে পাখিকে ওই বন্দি খাঁচা থেকে মুক্ত করে কোরআনে ময়দানে ফিরিয়ে দিয়ে গত বছর ভারতে না ভুলে গেলাম
পূর্ব মেদিনীপুর কলকাতায় হাজার হাজার মানুষ আমার সঙ্গে দেখা করে, আমার বাবা কেমন আছে, মা কেমন আছে কেউ জিজ্ঞাসা করে না, অথচ শত শত মানুষ জিজ্ঞাসা করে হুজুর কোরআনের বাকি আল্লামা কেমন আছে। ভাইয়ের ছেলে বড় অসুস্থ, আল্লাহ তার সন্তানের জন্য দোয়া করে
পরে আপনি তার সন্তানকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা আপনি সব ডাক্তারের কথা ডাক্তার, আপনার চিকিৎসা যেখানে শুরু হয় সব চিকিৎসা সেখানে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আপনি ডাক্তার ছেড়ে আমাদের ভিতরে যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থ করে দেন। যে মাহফিল প্রতিষ্ঠা করার জন্য যে মানুষরা কষ্ট করে পরিশ্রম করে টাকা দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান বসাইলো, এই মানুষগুলোর জন্য দোয়া করি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে এইরকম একটা তাদের বাগান দিয়ে দেবে। তাদের মেধাকে বাড়িয়ে দেন, তাদের মনে আশা কবুল করে দেন। আমি ছোট্ট মানুষ কোরআনের কেমন কোন যোগ্যতা এলেন আমার নাই, তারপরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিদিন মাহফিল, আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই, আমাদের শত শত মানুষদের কিনে আপনার কাছে হাত তুলে বলি আল্লাহ কোরআনের ওসিলায় আপনি আমাকে সুস্থ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমার গাড়ির ড্রাইভার নূর ভাইকে আপনি কবুল করেন, তাকে সুস্থ করে দেন। বিশেষ করে আমার প্রিয় দাদা আমার সঙ্গে আজকে মাহফিল আছে, আল্লাহর আর জন্য দোয়া করি আপনি সে অসুস্থতাকে সুস্থ করে দেন, তার বাবা মাকে জান্নাতের রেহমান মানান, তার মনে আশা আকাঙ্ক্ষা কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবর দুর্গন্ধে মাটি দিয়েছে, একদিন আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো, যেদিন বিদায় নিয়ে চলে যাবো দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সবার মুখে জারি করে দেবেন কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।